আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো ভিডিওর থাম্বনেইলে আর হেডলাইনে আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে প্রবাসীদের জন্য সুখের সংবাদ, তো এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ একটা বিষয় আমি উপলব্ধি করতে পারি যে প্রত্যেকটা প্রবাসীর জন্য সুখের সংবাদ তখনই হবে যখন বাংলাদেশে অবস্থান করা প্রত্যেকটা প্রবাসী যারা করোনার আগে দেশে ছুটিতে গিয়েছে তারা সৌদিতে রিটার্ন কামব্যাক করেছে। যেদিন একেবারে জিরো জিরো হয়ে যাবে, যে দেশে আর কোনো মানুষ নাই, সকল মানুষ সৌদিতে ফিরতে পেরেছে, সেদিনই আসলে মূলত হবে সুখের সংবাদ বা খুশির সংবাদ। তারপরেও আজকের যে সংবাদটি আসলে মূলত আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, আমরা যারা দেশে আন্দোলন করেছি, সারা ঢাকার শহরে বিভিন্ন অলিগলি ঘুরেছি এই ফ্লাইট চালু করার জন্য, সেই সংবাদটি আসলে মূলত আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 12:30 সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ থেকে প্রথমবার, এই প্রথম করোনার পরে বাংলাদেশ থেকে স্বাভাবিকভাবে যাত্রী নিয়ে সৌদিতে আসছে। তো সংবাদটি এই কারণেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে আমরা যারা আন্দোলন করেছি তাদের আন্দোলনে যাতে সাহস যোগায়, আমরা যেন বুঝতে পারি যে না, হ্যাঁ, আমরা যে আন্দোলনটি করেছিলাম সেটিতে আমরা সফলতা পেয়েছি। আসলে মূলত এই সংবাদটি আপনাদেরকে এই জন্যই শোনাচ্ছি। আজকের যে ফ্লাইটটিতে যারা বিশেষ করে সৌদিতে আসছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, কারণ আপনারাও অনেক চেষ্টা করে আসলে টিকিট পেতে হয়েছে। আমি জানি যে এই যারা এখন বর্তমানে আসছেন এর মধ্যে অনেকেই রয়েছেন 1,50,000, 1,80,000, 90,000 এমন করে কিন্তু এক্সট্রা টাকা দিয়ে তারপরে আপনাদেরকে আসতে হচ্ছে। তো আপনাদের জন্য এই কারণেই শুভকামনা যে আপনারা ফিরেছেন, কফিলকে ম্যানেজ করে সুন্দরভাবে কাজ করবেন, আপনাদের সফলতা কামনা করছি। আর প্রিয় দর্শক, যারা আজকের মূলত এই ভিডিওটি দেখছেন, সবাই সোচ্চার থাকবেন, প্রবাসীদের পাশে থাকবেন, প্রবাসীদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আসলে মূলত আজকের আপনাদেরকে জানানোর মতন তথ্যটি, যেটি জানার জন্য আপনারা অধীর আগ্রহে ছিলেন যে সৌদিতে কখন যাবে আমাদের প্রবাসীরা। আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে প্রবাসীরা মূলত আজকে থেকে আসতে শুরু করেছে। আর তথ্যটি আপনার কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার করে আমাদের যে সকল প্রবাসী বাইরের দেশে রয়েছে তাদেরকে পৌঁছে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।